চলে এলো বার্থ সার্টিফিকেট নিয়ে বা জন্ম সার্টিফিকেট নিয়ে একটি খুবই বড় আপডেট। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি সম্পর্কে অবশ্যই জানতে পারবেন। কেন্দ্রীয় সরকার এবার জন্মের শংসাপত্রের ক্ষেত্রে নিয়ে আসছে আইনি বদল। এ সংক্রান্ত এর আগের যে আইনটি ছিল সেটা বদলে তারা নতুন আইন নিয়ে আসতে চাইছে। এই নিয়ে সংশোধনী বিল পেশও হয়েছে সংসদে। সংসদে নতুন যে বিল পেশ করা হয়েছে সেটি হলো রেজিস্ট্রেশন অব বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট বিল 2023। আগের আইনটি ছিল 1969 সালের রেজিস্ট্রেশন অব বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট 1969। এবার সংশোধনী বিল আসছে এই আইনকে কেন্দ্র করেই। এই বিল যে আইন আনছে তার সূত্রে এ দেশের যে কোনো নাগরিককে যে কোনো ক্ষেত্রে দাখিল করতে হবে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট। নতুন এই আইনের বলে এবার এক বার্থ সার্টিফিকেটই হবে হাজারো কাজ। কী কী কাজ করা যাবে শুধু বার্থ সার্টিফিকেট দিয়ে, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করার অবশ্যই চেষ্টা করবেন। এবং এই চ্যানেলের একজন নতুন দর্শক হলে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। বার্থ সার্টিফিকেট দেখিয়ে এবার থেকে ভর্তি হওয়া যাবে শিক্ষা প্রতিষ্ঠানে। বর্তমানেও কিন্তু প্রাইমারি স্কুলে বা প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ভর্তি হতে জন্ম সার্টিফিকেট লাগে। এবং বলা রয়েছে আবেদন করা যাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য। কেউ যদি নিজের নাম তুলতে চান ভোটার তালিকায় তখনও কাজে লাগবে এই জন্মের শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট। এর ফলে আধার পেতেও সুবিধা হবে, অর্থাৎ নতুন আধার কার্ডের আবেদন করার সময় অবশ্যই জন্ম সার্টিফিকেট লাগবে। বার্থ সার্টিফিকেট লাগবে বিয়ের সময়ও। বিয়ের রেজিস্ট্রেশনে আবশ্যিক হচ্ছে, অর্থাৎ বাধ্যতামূলক হচ্ছে, কম্পালসারি হচ্ছে জন্মের শংসাপত্র। সরকারি চাকরিতে যোগ দেওয়ার সময়ও দেখাতে হবে এই শংসাপত্র। নতুন আইন তৈরি হলে সরকারি নথি তৈরি করতেও অনেক সুবিধা হবে। জাতীয় ও রাজ্য স্তরে রেজিস্ট্রেশনকৃত জন্ম ও মৃত্যুর ডেটাবেস তৈরি করতে সাহায্য করবে রেজিস্ট্রেশন অব বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট বিল 2023। আদতে কী হবে এর জেরে? এর ফলে ডিজিটাল রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে, পাশাপাশি জনসেবা বা সামাজিক পরিষেবার ক্ষেত্রেও সুবিধা হবে। বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। সংসদে এই বিল পেশ করে নিত্যানন্দ রায় বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে রেজিস্ট্রেশন অব বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট 1969 সংশোধন করা হয়নি এবং সেটাই সংশোধন করার চেষ্টা করা হচ্ছে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন। তো যাদের বর্তমানে জন্ম সার্টিফিকেট রয়েছে তাদের কোনো প্রকার চিন্তার কারণ নেই, এবং যাদের জন্ম সার্টিফিকেট নেই সেটা যে কোনো বয়সের লোক হতে পারে, তাহলে অবশ্যই এই বিলের কারণে বা এই বিলের জন্য অবশ্যই জন্ম সার্টিফিকেট তৈরি করতে হবে। তো জন্ম সার্টিফিকেটের জন্য কীভাবে অনলাইনে আবেদন করতে হয় আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য শেয়ার করার। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।